লোকাল স্তর থেকে আমরাও এই খবরগুলো পাচ্ছি, যেরকম কিছু পোস্টার পড়ছে, এবং আমাদের সেই এলাকার সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও কয়েকবার বেঁচেছেন আর কি এই সমস্যার হাত থেকে। কেন হচ্ছে কী হচ্ছে আমরা লক্ষ্য রাখছি পুরো বিষয়টার উপরে। কিছুদিন যাবার পর আশা করি আমরা পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবো যে মাওবাদীরা করছে নাকি মাওবাদীদের আড়ালে অন্য কেউ করছে। কেন্দ্রীয় বাহিনী সেখানে, কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকারের চাওয়া দরকার। এর আগে 149 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে ছিল, কিন্তু রাজ্য সরকার বারবার এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নানা রকম প্রশ্ন করায় এবং কেন্দ্র সরকারকে চিঠি লেখায়, সেই কেন্দ্রীয় বাহিনী ফেরত চলে গেছে। এখন উচিত রাজ্য সরকারের আবার কেন্দ্রীয় বাহিনী চাওয়া, কারণ রাজ্য সরকারের যে পুলিশ তারা এই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য উপযুক্ত নয়।